It mean a lot to us to come to inside our playoffs because we are very strong at home. অসাধারণ ট্যাকলিং, পাসিং আর ফুটবল জ্ঞানে সমৃদ্ধ এই ফুটবলারের নাম রিদওয়ান হান্নান। বাংলাদেশী বংশোদ্ভূত হান্নানের জন্ম অস্ট্রেলিয়ায়। ফুটবলটাও শুরু সেখানেই। নিজের দক্ষতা প্রমাণ করে স্পোর্টস স্কলারশিপ নিয়ে চলে যান আমেরিকায়। সেখানকার কলেজ লিগে খেলছেন সেন্ট ফ্রান্সিস ব্রুকলিনের হয়ে। শুধু তাই নয়, গত মৌসুমে রিদওয়ান হান্নানের অধিনায়কত্বে লিগের শিরোপা জিতেছে ব্রুকলিন। ছোটবেলা থেকেই ফুটবলে নিজের দক্ষতা প্রমাণ করেন রিদওয়ান। 2011 ও 2012 সালে ক্যাপিটাল ফুটবল স্টেট টিমের হয়ে অস্ট্রেলিয়ার জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ এবং অনূর্ধ্ব 12 জাতীয় ফুটসাল টুর্নামেন্টে খেলেন। 2012 সালে 14 বছর বয়সে ক্যানবেরা সিটি ফুটবল ক্লাবে যোগ দেন। নির্বাচিত হন দলটির বর্ষসেরা খেলোয়াড়। 2013 সালে রিদওয়ান অস্ট্রেলিয়ার অ্যাক্ট একাডেমি অফ স্পোর্টসে এক বছর প্রশিক্ষণের জন্য স্কলারশিপ লাভ করেন। এই একাডেমিতে নিজের দক্ষতা প্রমাণ করে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 15 ন্যাশনাল টুর্নামেন্টে খেলার সুযোগ পান। মাত্র 15 বছর বয়সে অস্ট্রেলিয়ার জাতীয় অনূর্ধ্ব 17 দলের 30 জনের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নেন। একাডেমি অফ স্পোর্টসে প্রশিক্ষণ শেষে 2014 সালে রিদওয়ান ক্যানবেরা সিনিয়র ন্যাশনাল ট্রেনিং সেন্টারে খেলার সুযোগ লাভ করেন। এ সময় তিনি অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে খেলেন। 2014 ও 2015 সালে পরপর দুবার তার দল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। 2016 সালে স্কলারশিপ সহ ক্যানবেরা ইউনাইটেড একাডেমিতে যুক্ত হন। এই একাডেমির ফুটবল প্রশিক্ষণ সারা বিশ্বে ব্যাপক সমাদৃত। এখান থেকে অনেক খেলোয়াড় ইউরোপের বড় ক্লাবগুলোতে জায়গা করে নেয়। এই একাডেমিতে খেলার সময় রিদওয়ানও কয়েকটি ক্লাবের স্কাউটদের নজরে পড়েছিলেন। ক্যানবেরা একাডেমিতে রিদওয়ান অস্ট্রেলিয়ার সাবেক তারকা ফুটবলার ক্রেগ ফোস্টারের কাছে কোচিং করার সুযোগ পেয়েছিলেন। রিদওয়ান হান্নানের ফুটবল প্রতিভায় মুগ্ধ হয়ে ফোস্টার বলেন, তার গতি, টেকনিক্যাল এবিলিটি এবং পরিশ্রম করার ক্ষমতা যে কোনো দলের জন্য সহায়ক হতে পারে। 2017 সালে রিদওয়ান হান্নান অস্ট্রেলিয়ার তৃতীয় বিভাগের দল ব্রান্সউইক সিটি সকার ক্লাবের সাথে যুক্ত হন। সেখান থেকে পরের স্তরে খেলারও সুযোগ পেয়েছিলেন। তবে বেঞ্চে বসে থাকার চেয়ে নিয়মিত খেলাটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল, এ কারণে তিনি আগের দলেই রয়ে যান। পরের বছরই উচ্চতর প্রশিক্ষণের জন্য স্কলারশিপ পেয়ে রিদওয়ান আমেরিকায় পাড়ি জমান। পড়াশোনা ও প্রশিক্ষণের পাশাপাশি 2018 সাল থেকে আমেরিকার কলেজ লিগে সেন্ট ফ্রান্সিস ব্রুকলিনের হয়ে খেলছে। 2018 থেকে 21 এই 4 বছরে আমেরিকার কলেজ লিগে মোট 57টি ম্যাচ খেলেছেন রিদওয়ান। এর মধ্যে সর্বশেষ মৌসুমে খেলা 17টি ম্যাচেই ছিলেন প্রথম একাদশে। বর্তমানে তিনি সেন্ট ফ্রান্সিস ব্রুকলিনের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। মূল পজিশন সেন্টার ব্যাক হলেও রিদওয়ান লেফট ও রাইট উইং ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারেন। বয়সভিত্তিক বিভিন্ন একাডেমিতে প্রশিক্ষিত এই ফুটবলারের এখন স্বপ্ন ইউরোপের বড় কোনো ক্লাবে খেলা। 2015 সালে বাংলাদেশের বয়সভিত্তিক দলে রিদওয়ান হান্নানকে যুক্ত করার বিষয়ে কথা উঠলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহের কথা জানিয়েছেন। ফুটবল ফেডারেশন উদ্যোগ নিলে আগামী দিনে লাল সবুজের জার্সিতে মাঠে নামতে পারেন রিদওয়ান হান্নান। Make sure to tune in Thursday 6 p.m. to support the Terriers in the first round of the NCAA tournament.